আব্দুল আজিজ নামক আইডি থেকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কেউ যদি কটাক্ষ করে মন্তব্য করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কি না? কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে মন্তব্য করে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো কি না? একজন আলেম তো বলেছেন এর জন্য প্রতিবাদ করা যাবে না, তাহলে এখন আমাদের করণীয় কি? প্রিয় দর্শক, কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে নবীজিকে গালি দেয় তাহলে কোনো মুমিন সেখানে নীরব থাকতে পারে না। ইমানদারদের করণীয় এবং দায়িত্ব হলো যিনি যেই পর্যায়ে আছেন সেই পর্যায় থেকে তার বিরুদ্ধে বিহিত করতে হবে। রাষ্ট্র এবং সরকার হলে তাকে বিচারের আওতায় আনতে হবে, ব্যক্তি হলে সেও তাকে চূড়ান্ত কোনো বিচার করতে না পারলেও তাকে প্রতিরোধ করা, এটি প্রত্যেক মুমিনের দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, তোমাদের মধ্যে যে কেউ যখন কোনো অন্যায় কাজ দেখবে যদি তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতার মাধ্যমে সেটিকে বল প্রয়োগ করে সে অন্যায়কে সে প্রতিরোধ করবে। আর যদি ক্ষমতা না থাকে, যদি সে বল প্রয়োগ করার মতো কোনো জায়গায় যদি না থাকে, তাহলে ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে সে তার মুখের কথার মাধ্যমে সে অন্যায়ের বিরুদ্ধাচারণ করবে এবং অন্যায়কে পরিবর্তন করার উদ্যোগ নেবে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার চেয়ে বড় মুনকার, বড় অন্যায় কাজ পৃথিবীতে কি হতে পারে? যদি কারো এটি বল প্রয়োগ করে এর বিহিত করার ক্ষমতা যদি কারো না থাকে, তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তার জন্য করণীয় হল মুখের কথার দ্বারা সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, সে অন্যায়ের প্রতিবাদ করা, সেই অন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করা। সুতরাং এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটাক্ষ করেছে, এই কথা জানার পর প্রত্যেক মুসলমান অন্তত তার তো বল প্রয়োগ করে সেটিকে রোধ করার ক্ষমতা না থাকলেও তার মুখে সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান জানান দেওয়ার ক্ষমতা তো অবশ্যই রয়েছে। সুতরাং প্রত্যেক মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হবে নিজের মুখের কথার মাধ্যমে সেই অন্যায়ের অন্তত প্রতিবাদ জানানো, সেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা।